এবার দেখেন আমরা এই থার্মিস্টরটা কাজ করে কিনা একটু লাইনটা দেখবো, ঠিক আছে? আমরা লাইনটা দিচ্ছি, লাইনটা দিয়ে দিছি অলরেডি। আমরা এখানে একটু চেক করবো, আমাদের লাইন আসছে, এখানে উপরে ইন্ডিকেটরের লাইন আছে, ঠিক আছে? আমাদের এখানে লাইন আছে, এখানে দেখেন যে স্টিম থাকার কারণে এখানে গরম হচ্ছে, এই যে এটা হিট হয়ে গেছে, লাইনটা গরম হচ্ছে, আমি বন্ধ করে দিলাম, কারণ বেশি গরম হলে কাট পুড়ে দেবে।